বিশিনী চিবানি শাসন খালাইমাও কামাজাক তাবক বুকা খামজাক ইয়াকি বদল থানা বিশি বুড়ি বরকনি মূসা মারি নুকজা গ্যাফানো চংমারিনী সুকাং তাবুক বরক হাকরনি নখরখা চংমারিনী সুকাঙ্গ তাবুক হাস্তে হাফংনি শাকা কক থাইবাই হামলা খালাইকা ফিয়াবা কুবই কক তোমানো হাস্তে লুকুরক সাউই মানো তাবুক হিনকে চংমারি কমিশনে রায়দা শাকা ইয়াকে ইয়াকি তিসাকা ইয়াকি বদলনি অজামা মানিক সরকার বসাকা আসুকনো ফান তংখে আসুকনো কাহাম অংকে চংমারিনি কমিশন ন কাহামকে সামক খালাইবই রিবই ফনুক দেখে অকক বাইব তামো সানা চাইতখা হাস্তিনী চংমারি কমিশন কাহামকে সামক খালাইয়া হাইদে সানা নাই খেনাব সাহস থাকলে এই ত্রিপুরায় ইলেকশন কমিশনকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ দিন হস্তক্ষেপ করবেন না ইলেকশন কমিশনের কাজ খেলার জন্য যে মাঠ সব দলের জন্য সেই মাঠ সমান থাকবে কিন্তু আপনি আপনার দৌলতে ইলেকশন কমিশনকে নিকম্ম বানিয়ে রেখে বগল দাবা করে সেই মাঠকে অসমান করে দিয়ে বিরোধীদেরকে অসুবিধায় ফেলবার চেষ্টা করছেন এটা দুর্বলতা মানিক সরকারনি অবহাই কক থাইনি কিটিংগৈ তাবক হাস্তিনি থংরংনি হাফারো ওর পাতি লাইজাক আবনি বাগৈ তাংশালো সেক্রেটারিয়েট কাইসা ককথম পান্ডানি বিশিংতে মানিক সরকারনি অকক রগ্ন তৈবৈন ককফিরকমং রিখা মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বসাকা হাকতর চংমারিনি কমিশন ফ্রি এন্ড ফেয়ার রায়দান রুগৈন সামং খালাইবি তঙ্গ হই আসুন চংমারি কমিশন কাহামকে সামং খালাইয়া হিনকে ইয়াকি বদল বিশিনী চিবা রমৈ হাফাং তংফুরো ব বরক রায়দানো কেবেঙ্গই সামং খালাইকা হনাই শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর যে একটা টেন্ডেন্সি এটা মানিক সরকারের নয় এটা তাদের দলের বা আজকে বিরোধী দলের অন্যান্য বন্ধুদেরকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় একটা উদাহরণ দিতে পারবেন যে ভারতবর্ষে ইলেকশন কমিশনের আন্ডারে কোনোদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি এনিওয়ান আমি চ্যালেঞ্জ করে বলছি ওনাকে যদি এটাই হয় উনি যদি অ্যাপ্রিহেনশন থাকে যে ইলেকশন কমিশনের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না বা ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে না তবে ২৫ বছর ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেননি ২৫ বছর ওনাদের ইলেকশন কমিশনের আন্ডারেই নির্বাচন করতে হয়েছে তবে ২৫ বছর ইলেকশনের নামে ফার্স্ট করেছে এবং ইলেকশনের নামে মকারি করে ফার্স্ট ইলেকশন করিয়ে ওনারা ২৫ বছর ক্ষমতায় রয়েছেন তো এটা বলতে হয় বলেন ওনারা জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না ওনারা ভালো করে জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না তাই বলেন যদি ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার এবং যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে আবার যখন সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের সরকার তখন উনি বলবেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করাননি তাই আমরা আসতে পারিনি তো আগে থেকেই উনি গানটা মানে গেয়ে রাখলেন যে নির্বাচন যদি সম্পন্ন করায় তবে ২৫ বছর ওনারা নির্বাচন করাননি সঠিকভাবে ভারতবর্ষে কোথাও কোনো রাজ্য কোনোদিন বলতে পারবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায়নি ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এখানে ইলেকশন কমিশনের কাজে কারোর কোনো ইন্টারফেয়ারেন্স থাকে না প্রধানমন্ত্রীরও থাকে না উনি ২০ বছর মুখ্যমন্ত্রী ছিলেন ২৫ বছর রাজ্য সরকার ছিল বামফ্রন্টে কমিউনিস্ট পার্টি কি করে যে কথা বলেন সেগুলো আমাদের বোধগম্য হয় না তো দিজ আর অল রিফ্লেকশন অফ আটার ফ্রাস্ট্রেশন হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে ওদের মুখ থেকে এই ধরনের কথা কারণ নির্বাচন আর দেড় ১৫ দিন বাদে নির্বাচন ঘোষণা হয়ে যাবে আগরতলা শহরের বাইরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাগুলোতে মানুষ তাদেরকে গ্রহণ করছে না শহরে বিভিন্ন খান থেকে মানুষ এনে জড়ো করে মিছিল করছেন মিটিং করছেন অন্য জায়গা করতে পারছেন না কর্মী পাচ্ছে না মানুষ তাদেরকে বর্জন করেছে বিগত দিনগুলোতে তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ঘুরে দাঁড়ানোর কোনো স্কোপ নেই তাই এখন বিভিন্ন গান গাইছেন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন হতাশার বহিঃপ্রকাশ ত্রিপুরা হাস্তে বিশ্বনীচি রমৈন মন্ত্রী অকরানি আসুক থাইব তঙ্কা মানিক সরকার বিশ্বনীচি বানো হাস্তে তঙ্কা মানিক সরকারনি বদল তাবক আসুক থাই শেখজাগমা বাগৈ এরেং এরেং কক আওয়াবি তঙ্কাব অবহাইন খা খাইজাগ তাবক থংরংনি হাফার ব্যুরো রিপোর্ট কক খরাং